গেল 16 ফেব্রুয়ারি। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ি নেই, পরিবারের পক্ষে এখনও যেন এটা মেনে নেয়া বেশ কঠিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা বাপ্পি লাহিড়িকে নিয়ে স্মৃতিচারণ করেন ছেলে বাপ্পা লাহিড়ি। তিনি বলেন, বাবা এক এবং অদ্বিতীয়, তার মতো গান গাওয়াটা শুনিনি কোথাও, এখনো বিশ্বাস হচ্ছে না যে তিনি নেই। গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ি জনপ্রিয় ছিলেন তার ফ্যাশনের জন্য। ভারতের গোল্ডম্যান হিসেবেও পরিচিত ছিলেন তিনি। এ সময় বাবার সাজগোজ নিয়ে বাপ্পা বলেন, সাজগোজ নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলেন তিনি। কোথাও বের হওয়ার আগে চোখে কালো চশমা এবং গা ভর্তি গয়না এবং চকচকে পোশাক পরতেন। দিন হোক কিংবা রাত, চোখে কালো চশমা ছাড়া তিনি ঘর থেকে বের হতেন না। তেমনি শেষ যাত্রায়ও পরিবার তার চোখে কালো চশমা পরিয়ে দেন। এ সময় বাপ্পা আরও বলেন, স্কুলের বন্ধুরা তার বাবার পোশাক নিয়ে একসময় ঠাট্টাও করত।